বাচ্চা আছে, বাচ্চার কাছে রাইখা বাসা বাড়ি কাজে যাই গিয়া বাবা, আমার তো মনে মনে কাজ ছাড়া উপায় নাই, যত্ন করা হয় না, যেন সেনে শুয়াই রাখে ময়লা ভানের উপরে ঘর, এই যে কামার দিচ্ছি। ঢাকা শহর স্বভাবতভাবেই নোংরা, আর এটার জন্য নাগরিক অবশ্যই দায়ী, সাথে সাথে তো আমাদের যারা নগরপতি আছে তারাও দায়ী, কারণ তারা তাদের যথেষ্ট যেই দায়িত্ব কর্তব্য সেটা গ্রহণ করছে না। তারা যদি শহরটাকে পরিষ্কার প্রতিনিয়ত পরিষ্কার রাখে, সাথে মশার ওষুধ দেয়, তাহলে হয়তো বা একটু কমার সম্ভাবনা আছে। যে ম্যান পাওয়ার বা লজিস্টিক সাপোর্ট বা আমাদের যে টেকনোলজি সেই পরিমাণ আমাদের নাই, যার কারণে খুব ব্যাক পেতে হচ্ছে। তারপর আমাদের হাসপাতালে যতটুকু বেড, আমাদের রুগী ভর্তি প্রায় দুই গুণের অধিক, প্রায় তিন গুণ আমাদের রুগী ভর্তি। তার মধ্যে আমাদের এই যে হাসপাতালের ডেঙ্গু রুগীগুলো এখন আমাদের ভর্তি করাতে হচ্ছে, যার কারণে আমরা সরাসরি হাসপাতালে কোনো ডেঙ্গু রুগীকে আমরা ফেরত পাঠাচ্ছি না, আমরা প্রত্যেকটা রুগীকে আমরা ভর্তি করাচ্ছি। হয়তো আমরা সবাইকে আমরা শয্যা বা বেড দিতে পাচ্ছি না, ফ্লোরে হলেও তাদেরকে আমরা নিয়ে চিকিৎসা করছি। দেশের যে ডেঙ্গু রোগের বাড়ার কারণ হলো, আমার মনে হয় দুটি কারণে হতে পারে। এক হলো বর্ষা দীর্ঘায়িত হওয়া, আর দ্বিতীয় কারণটা তো কার্যকর ভূমিকা ডেঙ্গু এডিস মশা মারার ক্ষেত্রে বা কন্ট্রোল বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে হয়তো আমাদের ব্যর্থতা আছে। এই দুটি কারণেই আমার মনে হয় ডেঙ্গু রোগের বৃদ্ধি পেয়েছে।